আজকের আমরা আলোচনা করব আরএস আগরওয়ালের জেনারেল সায়েন্সের মডেল সেট ওয়ানের বেঙ্গলি ভার্সন। তো চ্যাপ্টারটির নাম হচ্ছে এলিমেন্টস, মেটাল অ্যান্ড কম্পাউন্ড। যারা কিনা রেলের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের কাছে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা দেখেছি বিগত কয়েক বছরে রেলের কিছু প্রশ্ন এই বই থেকে দেওয়া হয় এবং হুবহু মিলে যায়। তো চলুন আমরা আজকে আলোচনা করি মডেল সেট ওয়ান জেনারেল সায়েন্সের বেঙ্গলি ভার্সন। সব থেকে হালকা ধাতু কি? লিথিয়াম। অ্যালুমিনিয়ামের আকরিক হল বক্সাইট। শিলা ও খনিজ মধ্যে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় সিলিকন। ইলেকট্রিক হিটারে ব্যবহার করা হয় নাইক্রোম তার। জার্মান সিলভারের সংকর হল জিঙ্ক, কপার ও নিকেল। ডায়মন্ড হলো কার্বনের অলোট্রপিক বা রূপভেদ। বায়ু হলো মিশ্রণ। তড়িতের সুপরিবাহী হলো সমুদ্রের জল। বেলুন গ্যাস ভর্তি করা হয়, মানে বেলুনে কোন গ্যাস ভর্তি করা হয়? হিলিয়াম গ্যাস দিয়ে ভর্তি করা হয়। র সুগারকে সাদা করার জন্যে ব্যবহার করা হয় উড চারকোল। পৃথিবী থেকে সবচেয়ে বেশি পরিমাণে যে ধাতু পাওয়া যায় সেটি হচ্ছে অ্যালুমিনিয়াম। পৃথিবী পৃষ্ঠে সবচেয়ে বেশি পরিমাণে ধাতু পাওয়া যায় অ্যালুমিনিয়াম। রেফ্রিজারেটরে সিএফসি গ্যাস নিষিদ্ধ করা হয়েছে। সিএফসি গ্যাসের পুরো নাম হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। আগুন নেভাতে কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে করে। সিলিকন কার্বাইড হলো খুব শক্ত জিনিস কাটতে সাহায্য করে। সব অ্যাসিডের মধ্যে থাকে হাইড্রোজেন। গোবর গ্যাসের মধ্যে থাকে মিথেন। সহজে পাত পিটিয়ে করা যায় সোনাকে। সব থেকে নরম ধাতু হলো সোনা। ক্রোটাথাইলেট ব্যবহার করা হয় পেট্রোলে। বিউটি পার্লারে চুল সেট করার জন্যে ব্যবহার করা হয় সালফার। চুম্বক আকর্ষণ করে, ফেরাস মেটালকে আকর্ষণ করে। ফেরাস মেটালগুলি হলো লোহা, নিকেল এবং কোবাল ধাতু। ঘরের তাপমাত্রায় তরল থাকে অধাতুটি হলো ব্রোমিন। কোন খনিজ থেকে রেডিয়াম পাওয়া যায়? পিচ ব্লেন্ড। লাফিং গ্যাস হলো নাইট্রাস অক্সাইড, N2O। মহাকাশযানে প্রোটেকটিভ জানলাগুলিতে ডায়মন্ড ব্যবহার করা হয়। নিরাপদ দেশলাইয়ে ব্যবহার করা হয় রেড ফসফরাস। স্টেনলেস স্টিলের সংকর ধাতুটি হলো আয়রন, ক্রোমিয়াম এবং নিকেল। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। পারদের মিশ্রণকে বলা হয় অ্যামালগাম। নিচের কোনটি হলো বক্স নিচের কোনটি হলো অ্যালুমিনিয়ামের আকরিক? আজুরাইট অ্যালুমিনিয়ামের আকরিক নয়, বাদবাকি তিনটে হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। জলে সব থেকে বেশি দ্রবণীয় চিনি। সোডিয়াম ধাতুকে রাখা হয় কেরোসিনের মধ্যে। ব্রোমিন হলো লাল তরল। ড্রাই অ্যাসিড, এটি রেফ্রিজারেটরে ব্যবহার করা হয়, এটি একটি অম্লজাতীয়। নেক্সট, লেড ধাতুটিকে স্টোরেজ ব্যাটারিতে ব্যবহার করা হয়। এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ। 0.4 ডিগ্রি সেন্টিগ্রেডে সব থেকে জল বেশি ঘনত্ব থাকে। ননস্টিক কুকিংয়ের বাসনে টেফলনের প্রলেপ দেওয়া হয়। ইউরিয়ার রাসায়নিক নাম কার্বামাইড। জলের স্থায়ীকরতা দূর করার জন্যে কস্টিক সোডা মেশানো হয়। প্লাস্টার অফ প্যারিসের সংকেত হল TuCa4H2O। তড়িতের কুপরিবাহী এবং তাপের সুপরিবাহী হল মাইকা। মাইকার অপর নাম হচ্ছে অভ্র। পেন্সিলে ব্যবহার করা হয় গ্রাফাইট। ভূপৃষ্ঠে দ্বিতীয় ধাতু
পাওয়া যায় যেটি সব থেকে বেশি, সেটি হচ্ছে লোহা। কার্বনডম দিয়ে সিলিকন কার্বাইড। ক্লোরোফিলের সেন্ট্রাল মেটা হলো বা মূল ধাতু হলো ম্যাগনেশিয়াম। ইলেকট্রিকের সব থেকে ভালো সুপরিবাহী হলো রূপো। ওয়াশিং সোডার রাসায়নিক নাম সোডিয়াম কার্বনেট। এই ভিডিওটিতে প্রত্যেকটি কোশ্চেন ভালো করে আলোচনা করা হয়েছে। যদি কোথাও অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, এবং জানান আপনারা কী ধরনের ভিডিও পেতে চান। তো এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।